পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিভিন্ন এলাকায় একটি পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পোস্টারে লেখা আছে, লাইন মারতে শিখুন। যুবক যুবতীরা জানান, বর্ধমান শহরে এই ধরনের পোস্টার আগে দেখা যায়নি। এই পোস্টার নিয়ে শিশুদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। অভিভাবকদের সঙ্গে থাকা শিশুদের প্রশ্নের মুখে তাদের পড়তে হচ্ছে। আইনজীবী থেকে সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তি এর তীব্র নিন্দা করেছেন। ঐতিহ্য, ওইটুকু লেখাতে কেউ এটাকে কোথায় টাঙিয়ে দিয়ে চলে গেল, এটা তো বর্ধমানের ঐতিহ্য, এর সঙ্গে জড়িত নয়। এবার আমার, আমি হয়তো আমার এখানে একটা, আমি নিজে একটা কিছু টাঙিয়ে দিলাম, সেটা তো কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে যে এটা যে করেছে সে এটা ঠিক করেনি, এবার তার মাথা খারাপও হতে পারে, সে এইটা যে করেছে সেটা ঠিক বুঝে করেনি। এটা আমি বলবো প্রশাসনের এটা ব্যবস্থা নেওয়া দরকার। ওটা চোখে দেখছি খারাপ লাগছে, জোয়ান ছেলেরা দেখছে হাসছে, মোবাইলে উঠাচ্ছে, বলছে কী দিয়েছে কী লিখেছে ব্যানারে, এটা একটা লজ্জারও কথা। এটা এইরকম ওপেন কেউ এরকম লিখে, ওপেন কেলে লিখে দিয়েছে লাইন মারতে শিখো, বাহ! একে তো ছেলে মেয়েরা জাহান্নামে চলে যাচ্ছে, তার উপরে আরও কত কী উঠছে দেখো। এটা সমাজের পক্ষে ক্ষতি, ক্ষতি না, অনেক ক্ষতি। প্রথম তো এটা আমি নিজের তরফ থেকে ধিক্কারই জানাই, কারণ এই ধরনের পোস্টার শহরের বুকে বাঞ্ছনীয় নয়। হ্যাঁ, এটা একটা মানে কি, কোন মস্তিষ্কের মানুষ যারা করছে তারা মনে হয় না যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ। এটা জঘন্যতম কাজ, এই কাজের আমি ধিক্কার জানাই। প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন জানাই, এ ধরনের কার্যকলাপ যারা করছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া দরকার। ইচ্ছা করছে বর্ধমান শহরের মতন একটা শহরে দাঁড়িয়ে এসব পোস্টার লাগানো আমরা ভালো চোখে কখনোই দেখবো না। আর পাঁচটা মানুষ যখন দেখবে বা আমাদের থেকে যারা ছোট তারা যখন এসব দেখবে, তারা আশা করি খুব একটা ভালো শিক্ষা সংস্কৃতি এসব গ্রহণ করতে পারবে না। তো আমার মনে হয় না এটা খুব একটা ভালো পোস্টার, বা আমার আমার খুব একটা ভালো চোখে লাগেনি আর কি, এটা আমার ব্যক্তিগত মত। যেমন আমরা আছে বা ছেলেরা আছে, তারা এসব পোস্টার দেখে তারা আরও নানান ধরনের মানে খারাপ জিনিসটা তারা তাড়াতাড়ি ক্যাচ করবে, ভালো জিনিসটা যত তাড়াতাড়ি না ক্যাচ করবে খারাপ জিনিসটা তার থেকে বেশি ক্যাচ করবে। তো আমার মনে হয় যে এসব পোস্টার না লাগানোই ভালো, এসব পোস্টার একটু খুলে দিয়ে বরং ভদ্র একটা শালীনতা, এগুলো দেখতে তো খুব একটা ভালো লাগে না, তো একটা শালীন পোস্টার লাগানোই উচিত। এটা যারা করেছে এটাকে ঠিক করেছে? না না, এই তো বর্ধমানে তো ঐতিহ্য বা বর্ধমানে তো নষ্ট হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তাই, এসব উল্টো পাল্টা পোস্টার না দেওয়াই ভালো। তা কে বা কারা লাগিয়েছে আমরা কেউই জানি না। হঠাৎ দেখছি কিছু স্কুলের ছেলে মেয়ে রাস্তায় লোকজন দাঁড়িয়ে ফটো তুলছে, হাসাহাসি করছে, তখন আমরা গিয়ে দেখলাম যে এরকম লেখা আছে, এটা খুবই দৃষ্টিকটুক। হ্যাঁ, এটার জন্য আর কি আমাদের প্রশাসন কিংবা পৌরসভা এদের একটুখানি নিয়ে দেখা উচিত যে কারা এরকম ব্যানার লাগাচ্ছে। তারা প্রশাসনকে বিষয়টি নজর দেওয়ার আবেদন জানান। কে বা কারা এই পোস্টার লাগালো এই নিয়ে জল্পনা চলছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।